আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই অনেক সময় অনেকজন আমাকে প্রশ্ন করেছেন বা আমার নিজের গানের থেকে যেটা বলি তো ফেসবুকে কিভাবে করলে কিভাবে ইউজ করলে বা কীভাবে ব্যবহার করলে ফেসবুকে সফলতা আসবে আপনারা প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও ছাড়বেন তিন টাইমে আপনাদের একটা টাইম সিলেক্ট করে নেবেন যেই টাইমে ভিডিওটা ছাড়লে এই টাইমে ভিও হবে আসলে ভিউ তো আর সেইভাবে আসে না আপনি কাউকে টাকা পয়সা দিয়ে তো ভিউ আনতে পারবেন না যে ভাই আপনাকে আমি এই টাকাটা দিলাম আপনি ভিউ নিয়ে এসে দেন আমার ফোনে এটা অসম্ভব আর আপনারা প্রতিদিন একটা করে তিন মিলাস এক একটা করে তিন মিনিট প্লাস একটা করে ভিডিও প্রতিদিন দিতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা চেষ্টা করতে থাকুন আর তিন মাসের মধ্যে আপনার ইনশাআল্লাহ একটা সফলতার মুখ আপনি দেখতে পাবেন প্রতিদিন আপনার দুইটা থেকে তিনটা তো দেওয়ারই লাগবে রিলস ভিডিও আর আপনারা তিন মিনিট প্লাস একটা করে ভিডিও দিবেন প্রতিদিন আর যদি পারেন একদিন বাদ দিয়ে বা দুই দিন বাদ দিয়ে একটা করে লাইভে আসবেন আসলে লাইভে এসে গল্প করবেন মানুষের সাথে ভালোবাসা আদান প্রদান করবেন আসলে ফেসবুক একটা বিনোদনের জায়গা সবাই এখানে বিনোদন করবেন দেখবেন আপনাদের লাইক কমেন্ট ভিউ সব আসছে আপনাদের আইডির গতি বেড়ে যাচ্ছে আপনাদের ফলোয়ার্স আসছে আপনাদের ভিউ আসবে আপনাদের আইডিটা সকল মানুষের কাছে ছড়িয়ে যাবে এটা হলেই তো আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দ্রুত সেইভাবে কাজ করতে থাকুন আসলে মন খারাপের দরকার নেই আপনি হয়তো মন খারাপ করছেন যে আইডিতে ভিউ আসে না লাইক কমেন্ট আসে না ফলোয়ার্স না আমার এই ফলোয়ার্স আমার এই ফলোয়ার্স বাড়ছে না আজ চালাচ্ছি বাড়ছে না কেন এটা করতে গেলে আপনার এটা এটা ভাবতে গেলে আপনি আর কিছু করতে পারবেন না তো আপনি চেষ্টা করুন আপনার মতন চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন আসলে সফল হতে হলে একটু কষ্ট করতে হয় কে কি বলছে এসব কানে নেওয়ার দরকার নাই আসলে আপনি নিজে এগিয়ে যান পেছনে তাকানোর দরকার নেই সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনি সফলতা আসবে আপনার দোয়ারে আপনি যে কাজ করতে চাচ্ছেন আসলে সেই কাজটা মনোযোগ দিয়ে করুন আপনি কন্টেন্ট বানালে কন্টেন্ট মনোযোগ দিয়ে বানান আসলে অনেক সময় অনেক কথা অনেকজনা বলবে তো এসব কথায় আপনারা কান দেবেন না আপনারা নিজের সফলতা নিজেকে আনতে হবে আসলে হাঁটতে থাকুন দেখুন সামনে আর পথ কত দূর আছে পথের হাঁটতে থাকুন রাস্তা শেষ দেখতেই হবে আসলে রাস্তার শেষ কত দূর আছে আপনারা ট্রাই করতে থাকুন ইনশাল্লাহ রাস্তার শেষ একদিন পাবেন তো আমি বেশি কথা বলবো না তো আপনাদের যাদের ভালো লাগবে আমাদের ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আমার যেইটুকু জ্ঞানে যা আসে ঠিক তটোর নাই বললাম আমার আইডি সম্পর্কে সেরকম জ্ঞান নেই তারপরেও আমি নিজে চালাই আপনারা সবাই কমেন্ট করবেন আমি যেরকম পারি সেই রকম চেষ্টা করি আরও কন্টেন্ট ভালো আগামী দিনে ভালো করার চেষ্টা করব তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা সবাই তো আপনারা যারাই দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ